তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সাভার থানা তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদে কিন্তু আপন দুই ভাই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তো আপনারা যে প্রার্থীদের দেখতে পারতেছেন এটাও কিন্তু এক ভাই, তো পাশে যে প্রার্থী দেখতেছেন এও কিন্তু আরেক ভাই। দুই ভাইয়ের যুদ্ধ কিন্তু আজকে মীমাংসা হবে এই মাঠের ভিতরে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু দর্শকবৃন্দ, মহানপ্রতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো সাভার থানা তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদে 1 নং ওয়ার্ডের কিন্তু আজকে নির্বাচন। তো আপনারা যে পুরুষ লাইনটা দেখতে পারতেছেন এরা কিন্তু সবাই কিন্তু এই কেন্দ্রে ভোট দিতে এসেছে। তো সকালবেলার দৃশ্য, কুয়াশাদা ভরা, সবাই কিন্তু কষ্ট করে কিন্তু যা যার পছন্দ প্রার্থীকে ভোট দিতে এসেছে। তো সারাদিনই আপনাদের সাথে থাকবো, এখন আপনাদেরকে দেখাবো একটা মাল আন মিন্টু পাসগুলো আমার করা দিবে, আমি পাসগুলো মিন্টু করে দিব। শুধু দর্শকবৃন্দ, আমার সামনে যে ভাই দাঁড়িয়ে আছে সেই ভাই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই কেন্দ্র থেকে বাইর হলে, তো আমি জিগাবো যে কিরকম কেন্দ্রের পরিস্থিতি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ভিতরের কেন্দ্রের কি অবস্থা? ইনশাল্লাহ ভালো, আমরা খুশি। 1 নং ওয়ার্ড তেঁতুলঝাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডে নির্বাচন হচ্ছে, আমাদের এই শান্তি প্রিয় নির্বাচন দেখে আমরা খুব খুশি। আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন? ইনশাল্লাহ। কোনো বাধা আসছে না? কোনো বাধা নাই, কোনো টেনশনও নাই। শুধু দর্শকবৃন্দ, আমি এখন কথা বলতে আসছি আমার আরেক আঙ্কেল কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্রের ভিতর থেকে আসলেন, ভোট দিয়ে আসলেন। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি কি ভোট দিয়ে ভিতর থেকে আসলেন? জি। ভিতরে কিরকম অবস্থা? ভালো, ইনশাল্লাহ। নির্বাচন হইতেছে, আপনি কি মনে হচ্ছে সুস্থভাবে নির্বাচন সুষ্ঠুভাবে হইতেছে? আপনি কি কেউ বাধা দিছে? না, কোনো বাধা দেয় নাই। তো আপনি কি মনে করেন যে এখানে যারা প্রার্থী তারা কোনো আপনাদের বাধা টাধা দেয় নাই? না, কেউ বাধা দেয় নাই আমাকে। মানে ভিতরে ভোট খুব সুন্দর হচ্ছে না? খুব খুব হইতেছে, যাদের মন মুক্ত মান দিতে পারে। আপনার পছন্দ প্রার্থী কেন ভোট দিতে পারছেন? দিতে পারছি ইনশাল্লাহ। শুধু দর্শক, আপনারা যে লাইনটা দেখতে পারতেছেন এই লাইনটা কিন্তু পুরুষের লাইন। তো আমি এক ভাইয়ের সাথে কথা বলবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কি দিতে আসছেন? ভোট দিতে। জি, ভোট দিতে আসছেন। কোনো বাধা কোনো আসছে আপনার ভোট দিতে? না 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 না। আপনার পছন্দের মতো ভোট আপনি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো। শুধু দর্শকবৃন্দ, আমার সামনে এখন যে ভাইটা দাঁড়িয়ে আছে সে ভাই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে আসলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরের কি অবস্থা? ভালো। নির্বাচন কিরকম হচ্ছে? খুব সুন্দর, সুস্থ হইতেছে। আপনি কি আপনার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমার নিশ্চয়ই ইচ্ছা মতো ভোট দিয়ে আসছি। তো দর্শক, আপনারা কিন্তু দেখতে পারতেছেন আইন শৃঙ্খলা যে বাহিনী, সেই বাহিনী কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতেছেন। তারা কিন্তু ধীরে ধীরে কেন্দ্রের ভিতরে যাবেন এবং কেন্দ্রের পরিচালনা করবেন এবং পরিস্থিতি কী সেই বিষয়ে কিন্তু তারা খবর টবর নেবেন। এর জন্যই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবারও কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করেছে। দর্শকবৃন্দ, যে লাইনটা আপনারা দেখতে পারতেছেন এই লাইনটা কিন্তু মহিলারা ভোট দেওয়ার একটা লাইন। তো আমি এখন কথা বলতেছি কিছু মহিলার সাথে। সালাম আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি প্রথম ভোট দিতে আসলেন নাকি আরো ভোট দিচ্ছেন পিছনে? আরো ভোট দিছি। আরো ভোট দিচ্ছেন? তাই আজকে ভোট দিতে এসে কেমন কিরকম লাগতেছে? ভালো লাগতেছে ভোট দিয়ে। এখন ভালো লাগতেছে না? কেউ বাধা সৃষ্টি করছে যে আমাকে ভোট দিতে হবে এরকম কোন কথা বলছে? না, কেউ বলে নাই। আমার মনের খুশিতে Oh,
ছুটি বেলা।